টাইম ট্রাভেল অর্থাৎ সময়যাত্রা এমন এক মজার বিষয় যা বহু বছর ধরে আমাদের আকৃষ্ট করেছে। অনেক সায়েন্স ফিকশন গল্পে আপনারা হয়তো এই বিষয়ে পড়েছেন কিংবা কোনো হলিউড মুভিতেও বিষয়টি লক্ষ্য করেছেন, কিন্তু আজ আমরা আপনাদের সামনে একটি সত্য ঘটনার কথা জানাবো। আজ আমরা সময়যাত্রার একাধিক পর্বের মধ্যে প্রথম পর্বে নিয়ে এসেছি জন টাইটারের কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি শুভ্র আর আপনারা দেখছেন নলেজ সেল, প্রকৃতির জ্ঞানময় কোষ। দোসরা নভেম্বর 2002 সাল একটি ইন্টারনেট ডিসকাশন ফোরামে, যেখানে সবাই নিজেদের মধ্যে কথা বলে, সেখানে ওই দিন একজন নতুন সদস্য এসে উপস্থিত হয়। তার অ্যাকাউন্টের প্রোফাইলটির নাম ছিল জন টাইটার, আর সেই দিনই তার একটি পোস্ট গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দেয়। সেই পোস্টটিতে লেখে, হ্যালো বন্ধুরা, আমি একজন সময়যাত্রী বা টাইম ট্রাভেলার। আমি 2036 সাল থেকে এসেছি। 1975 সালে একটি IBM 5100 কম্পিউটার আনতে গিয়েছিলাম, কারণ 2036 সালে আমাদের টিমের একটি গুরুত্বপূর্ণ কাজে ওই কম্পিউটারটি খুব দরকার হয়ে পড়ে। কিন্তু 1975 থেকে 2036 যাওয়ার সময় আমি 2000 সালেই থেকে গিয়েছি। এর কারণ, আমি অতীতকে একটু জানতে চাই এবং Y2K নামের একটি কম্পিউটার সমস্যাকেও দেখতে চাই। এই মেসেজটি গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়, তবে বেশিরভাগ লোকেরা মনে করতে থাকে যে এটি কোনো ফেক প্রোফাইল, আর সে জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে মাত্র। তাই বেশিরভাগ মানুষ তার কথাগুলি সিরিয়াসলি নেয়নি, তবে কিছু সংখ্যক মানুষ তার পোস্টটি রিপ্লে দিয়ে লেখে, যদি আপনি বাস্তবেই একজন সময়যাত্রী হন তবে তার জন্য কোনো প্রমাণ দেখান। এর ঠিক 12 ঘন্টা পর সেই সময়যাত্রী যা পাঠিয়েছিল তা সবাইকে আশ্চর্য করে দেয়। তিনি তার টাইম মেশিনটির ডিজাইন পোস্ট করেন এবং পরে টাইম মেশিনটির আসল ছবিও পোস্ট করেন। এটি দেখার পর গোটা দুনিয়ায় আলোড়ন পড়ে যায়। কেউ বুঝে উঠতে পারেনি যে বিষয়টি কী হতে চলেছে। জন টাইটারের মতে, তিনি 2036-এ একটি অ্যাক্টিভ আর্মিতে কাজ করছেন। তার গ্র্যান্ডফাদার অর্থাৎ পিতামহ IBM নামক কম্পিউটার কোম্পানিতে কাজ করতেন, আর এই জন্যই তার সমস্ত প্রকার যোগাযোগ ছিল ওই কোম্পানির সাথে। 1975 সালে IBM-এর একটি কম্পিউটারই কেবল তাদের ভবিষ্যতে ঘটে চলা কম্পিউটার সমস্যার সমাধান করতে পারত, আর এই জন্যই সে টাইম মেশিনে করে 1975 সালে গিয়েছিল। এখন যদি আপনাদের মনে প্রশ্ন ওঠে যে সে যদি সত্যি একজন সময়যাত্রী হয় তবে সে কি ভবিষ্যতের বিষয়ে কিছু বলেছিল? হ্যাঁ, জন টাইটার তার একটি পোস্টে জানিয়েছিল পেরুতে একটি ভয়াবহ ভূমিকম্প হবে। তাহলে কি কোনো ভূমিকম্প হয়েছিল? হ্যাঁ, তার ওই পোস্টটির কয়েক মাস পর 23 জুন 2001 সালে পেরুতে এ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সে একটি ভবিষ্যৎবাণীতে এটাও বলে যে তোমরা স্পেস শাটল ওভারহিটিং প্রবলেমটি সলভ করে নিও, তা না হলে ভবিষ্যতে একটি বড় দুর্ঘটনা হবে। এই পোস্টটির পরে 21 ফেব্রুয়ারি 2003 সালে এরকমই একটি দুর্ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। কলম্বিয়া স্পেস ক্র্যাফ্ট ওই দিনই দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই ব্যক্তি এ ধরনের আরও অনেক ভবিষ্যৎবাণী করে, যেমন অলিম্পিক 2004 এই পৃথিবীর শেষ অলিম্পিক হবে, এবং এ ধরনের আরও অনেক ঘটনার বিষয়ে জানায়। কিন্তু আমরা সবাই জানি যে এই ঘটনাগুলি ভুল প্রমাণিত হয়েছে, কারণ অলিম্পিক এখনও হয়ে চলেছে। যদি তার সমস্ত পোস্টগুলি বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে 50% কথাই ভুল প্রমাণিত হয়েছে এবং বাকি 50% সত্য হয়েছে। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তবে অবাক হবেন এটা জেনে যে একজন মানুষের অর্ধেক ভবিষ্যৎবাণী কী করে সত্য ঘটনারূপে উঠে আসতে পারে, আর সেই ব্যক্তি কী করে ভবিষ্যতের বিষয়ে এতটা ইনফরমেশন জানল। জন টাইটারকে নিয়ে একটি বইও লেখা হয় যার নাম জন টাইটার এ টাইম ট্রাভেলার টেল। 22 মার্চ 2001 সালে জন টাইটার তার শেষ পোস্টটি লেখেন, অর্থাৎ ওই দিনটির পর ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো পোস্ট সামনে আসেনি, আর সে একটি রহস্য হয়ে চিরকালের মতো চলে যায়। বন্ধুরা, আজকের সময়যাত্রার প্রথম পর্বের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমরা এরকমই কিছু সময়যাত্রার ঘটনা নিয়ে আসবো আপনাদের সামনে, তাই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন। আজকের মতো নলেজ সেল বিদায় নিল আপনাদের কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।